রাজ্যের সাথে টিলাবাজার ঈদগাহ ময়দানে দ্বিতীয় বৃহৎ ঈদুল ফিতরের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এখানে ঈদের নামাজ পাঠ করা আব্দুল মতিন সাহেব ঈদের নামাজের আগে পবিত্র ঈদুল ফিতর এবং বিশ্বশান্তি কামনা করে বিস্তারিত আলোচনা করেন হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব। এদিকে টিলাবাজার ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজ শেষ করে বিশ্বশান্তি ত্রিপুরায় শান্তি কামনা করে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ বদরুজ্জামান। এছাড়াও ঈদের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন মাওলানা আমিন আলী। আব্দুল জলিল সাহেব আলোচনা করেন হযরত মাওলানা সৈয়দ আহমেদ সাহেব। এছাড়াও ঈদুল ফিতরের বিষয়ে কিছু তথ্য তুলে ধরেন মাওলানা ইউসুফ আলী সাহেব। এছাড়াও ঈদুল ফিতরের বিশেষ তাৎপর্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট অ্যাডভোকেট কামাল মসদার। শুধু তাই নয়, ঈদের শুভেচ্ছা বিনিময় করেন গিয়াস ফুটবল একাডেমির সভাপতি গিয়াসউদ্দিন লাবলু। গিয়াসউদ্দিন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন। সবশেষে কোলাকুলির মধ্য দিয়ে শেষ হওয়া টিলাবাজারের ঈদুল ফিতরের নামাজ। পবিত্র রমজান মাসে রোজা রেখে আজকে পবিত্র ঈদগাহে আমরা অনুষ্ঠিত হয়েছি নামাজের জন্য। এই নামাজের মাধ্যমে আমরা পরম গৌরবের কাছে দেশবাসীর জন্য আজ আমরা ঈদের নামাজ পড়ে এই মাত্র বেরিয়েছি এই ঈদগাহে বিশ্ব শান্তির জন্য, দেশের শান্তি সম্প্রীতি ও সমৃদ্ধির জন্য বিশেষভাবে মোনাজাত করা হয়েছে। আজ আমরা এই পবিত্র দিনে আমরা মহান স্রষ্টা আল্লাহর কাছে আমরা উন্নীতভাবে প্রার্থনা করছি আমাদের রাজ্যের জন্য, আমাদের দেশের জন্য, জাতির জন্য, প্রত্যেকটি মানুষের জন্য, যাতে শান্তি ও সম্প্রীতির মাধ্যমে আমরা ভারতবর্ষে বসবাস করতে পারি। এইটুকু আমরা প্রার্থনা করতে চাচ্ছি আজকে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় শুভেচ্ছা। আপনারা অবশ্যই জানেন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে বিশ্ব সৃষ্ট জীবের জন্য করুণা হিসেবে পাঠিয়েছি। সুতরাং আমাদের নবী প্রতিটি সৃষ্ট জীবের নবী, শুধুমাত্র মুসলমানদের নবী হিসাবে আসেননি পবিত্র কোরআনের। আজকে আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে আজকে ঈদুল ফিতরের নামাজ আমরা এখানে আদায় করি এবং মহান আল্লাহর কাছে এই রাজ্যের শান্তি সমৃদ্ধি এবং প্রগতির জন্য আমরা দোয়া প্রার্থনা করছি। এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে দেশের মধ্যে যে লোকতন্ত্র আজকে যে খতরামে বিপদে আছে, সেই লোকতন্ত্রটা যাতে সুপ্রতিষ্ঠিত থাকে তার জন্য মহান আল্লাহর কাছে আমরা আজকে প্রার্থনা করছি। আমাদের এই কৈলাসর তথা ত্রিপুরা রাজ্য বা দেশের সর্ব অংশের মানুষকে আমরা ঈদের মোবারকবাদ জানাচ্ছি এবং প্রতিটা মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ এবং আমাদের মধ্যে যে সম্প্রীতি, ভালোবাসা এবং আন্তরিকতা যেভাবে ছিল, সেই আন্তরিকতা যাতে আরও অটুট থাকে তার জন্য মহান আল্লাহর কাছে আমরা সবাই ধর্মপ্রাণ মুসলমানরা আজকে এই ঈদগাহ ময়দানে আমাদের ইমামের মাধ্যমে আমরা প্রার্থনা করছি।